পুঁথিগত শিক্ষায় শুধু নয়, সামাজিক ও পরিবেশ রক্ষার্থে আজও শিক্ষা দিয়ে চলেছেন গোবরডাঙ্গার অবসরপ্রাপ্ত শিক্ষক নন্দ দুলাল বসু। পুঁথিগত শিক্ষাই শুধু নয়, সামাজিক ও পরিবেশ রক্ষার্থে আজও শিক্ষা দিয়ে চলেছেন বছর সত্তরের অবসরপ্রাপ্ত এই শিক্ষক, উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা এলাকার বাসিন্দা নন্দ দুলাল বসু। সকাল হলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন, সাইকেলে ঝোলানো ব্যাগ, নিজের শরীরেও ঝোলানো সামাজিক সচেতনতার বার্তা, তামাক বর্জন করুন, পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, ঝোলা ব্যাগে ভর্তি লজেন্স আর হাতে হ্যান্ড মাইক। পথে ঘাটে বাজারে একটু লোকজন বেশি দেখলেই দাঁড়িয়ে পড়েন মাস্টার মশাই, হ্যান্ড মাইকে বলে চলেন পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, ধূমপান বর্জন করুন, যত্রতত্র থুথু ফেলবেন না। গোবরডাঙ্গা খাটুড়া প্রীতিলতা শিক্ষানিকেতন বয়েজ স্কুলে 1971 সাল থেকে শিক্ষকতা করেছেন, অবসর গ্রহণ করেছেন 2012 সালে। শিক্ষক হিসাবে যা মাইনে পেতেন তার বেশিরভাগই চলে যেত দুস্থ পড়ুয়াদের বই খাতা, শিক্ষা সামগ্রী কিনে দেওয়া, সামাজিক কাজকর্ম, বৃক্ষরোপণ ইত্যাদি কাজে। এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসার নন্দ দুলাল বাবুর। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, স্ত্রী প্রথম দিকে স্বামীর এমন কাজে অখুশি থাকলেও পরবর্তীতে তা মেনে নেন। যেতে আসতে রাস্তাঘাটে যখনই রাস্তাঘাটে অনেক সময় অনেক কারণে যাই, তো তখনই আমরা স্যারকে দেখি যে এরকম সবাইকেই সব কিছু নিয়ে সবার সাথে একসাথে চলাফেরা, সবাইকে সব কিছু বুঝিয়ে সুঝিয়ে এই তারপরে সবাইকে নিয়ে একসাথে এরকম মানে সমাজসেবামূলক সব কাজগুলোই স্যার করে। যেরকম রাস্তার পাশে গাছ লাগানো আছে, তারপরে যে যেখানে সেখানে থুতু ফেলবেন না সেরকম কিছু একটা ইয়ে, অনেক জায়গায় অনেককে অনেক বাজে মন ইয়েতে দেখে যে এখানে কোনো স্মোকিং করো না, ওরকম সেরকম কিছুই স্যার অনেককে অনেক রকমভাবে হেল্প করে। যাই হোক না কেন, আমাদের আমরা তো যেটা পারি না, আমাদের অতটা এখনও সেরকম কিছু হয়নি, কিন্তু দেখতে খুব ভালো লাগে যে না এখনও করছে এরকম। গোবরডাঙ্গা সহ আশেপাশের রাস্তাঘাট, স্টেশন, বিভিন্ন জায়গায় কয়েক হাজার গাছ লাগিয়েছেন মাস্টার মশাই। সেই গাছ পরিচর্যা করবার জন্য একজনকে নিয়োগ করেছেন, তাকেও বেতন দেন নিজের থেকে। মাস্টার মশাইয়ের নিত্যদিনের সঙ্গী একটি সাইকেল আর তাতে লাগানো সাউন্ড সিস্টেম, হ্যান্ড মাইক নিয়ে সাধারণকে সচেতন করার বার্তা দিয়ে চলেন। তার কাছে থাকা ঝোলা ব্যাগে সবসময় থাকে লজেন্স, পথে ঘাটে শিশুদের দেখলেই হাতে লজেন্স তুলে দেন। তবে শর্ত একটাই, লজেন্স খাবার পর তার কাগজটি নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। সকলকে লজেন্স দিতে দিতে কবে যেন ছোটদের কাছে তিনি হয়ে গেছেন লজেন্স দাদু। তার মতে শিশুদের ছোট থেকেই গড়ে তুলতে হবে। আমার নিজের শিক্ষকতা জীবন, এই শিক্ষকতায় শিক্ষা দান ছাড়াও আমার চারপাশে নানান রকম সামাজিক কাজের মধ্যে আমি অংশগ্রহণ করি। এই সামাজিক কাজ মানে গাছপালা লাগানো, ছেলেমেয়েদের বিভিন্ন কাজে উৎসাহ দেওয়া, বিভিন্ন কাজকর্মে তাদের লাগিয়ে দেওয়া, তাদের পেছনে থাকা, তারা যাতে উৎসাহিত হয়। আমরা দেখেছি যে আমরা যদি মাস্টারমশাইরা যদি আমরা এগিয়ে যাই, তাহলে ছাত্ররাও আমাদের পেছনে এগিয়ে যায়। অসংখ্য সিগারেট খাচ্ছে, অসংখ্য ছেলেপিলেও খাচ্ছে, যাতে এই সিগারেট খেলে যাতে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, এইটা সম্পর্কে তাদের বোঝাচ্ছি। যে রাস্তাঘাটে চলতে চলতে অনেকেই দেখা যায় যে রাস্তার পরে ময়লা আবর্জনা ফেলে, সেই ময়লা আবর্জনা যাতে না ফেলে সেখানে আমরা চেষ্টা করি। যে গোবরডাঙ্গার এমন জায়গা নেই যেখানে গাছ লাগা নেই, গোবরডাঙ্গার চারপাশে যত রাস্তা আছে প্রতিটি রাস্তার পাশে প্রায় সব জায়গাতেই আমি গাছ লাগিয়েছি। সেই গাছে এখন ফুল হচ্ছে, মানুষ তার শোভা পাচ্ছে, তার গন্ধ পাচ্ছে। এমনও দেখেছি যে আমাকে দেখে দূর থেকে কেউ ধূমপান করছে, আমাকে দেখলে ছুটে পালায়, কেন আমি ধরলে আমার ছাত্র হলে তাকে আমি ধরে রাস্তার পরে মার দিই যে না, সে কিন্তু কিছু বলে না, সে মাথা নিচু করে সেখান থেকে সরে যায়। শিশুদের জন্য ছড়া, নাটক প্রভৃতি লিখেছেন, এলাকার ছাত্রছাত্রী ও শিশুদের নিয়ে সেই নাটক মঞ্চস্থও করেছেন, রয়েছে তার লেখা গুচ্ছ কবিতার বই। অবসর জীবনে এখনও নিয়মিত পড়ান, 40 থেকে 50 জন ছাত্রছাত্রী তার কাছে আসেন নিয়মিত, তাদের মধ্যে আবার অর্ধেকের
কাছ থেকে বেতন নেন না। টিউশন পড়ানো পয়সা আর পেনশনের অর্ধেক টাকা দিয়ে এখনও চালিয়ে যাচ্ছেন এই কাজ। শিক্ষক দিবসে এমন একজন শিক্ষককে কুর্নিশ নিউজ নোম্যান্স ল্যান্ডের। শিক্ষক দিবসে প্রথমেই এরকম একজন মানুষকে জানাই প্রণাম। সত্যি এরকম একজন শিক্ষকের সান্নিধ্য পেয়ে নিজেও অনেক সমৃদ্ধ হয়েছে। ওনার কাজকর্মের তো কোনো মানে শেষ নেই। সামাজিক কাজ থেকে শুরু করে প্রকৃতি নিয়ে কাজকর্ম থেকে শুরু করে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে শুধু পড়াশুনোর মধ্যেই ছাত্রদেরকে উনি লিপিবদ্ধ করে রাখেননি, তার বাইরেও শিক্ষা উনি দিয়ে গেছেন। এবং আমি দেখেছি যে যেভাবে ওনার সঙ্গে পরিচিতি, আমি দেখেছি যে উনি স্কুলের ছোটো ছোটো ছাত্রদের নিয়ে স্টেশন বাজার, রেল লাইন, প্ল্যাটফর্ম এসবগুলো পরিষ্কার করে বেড়াচ্ছেন। ফলে সেরকম জায়গা থেকেই প্রথম ওনাকে চেনা জানা, তারপর ওনার সান্নিধ্যে আসা। তো শিক্ষক দিবস এরকম মানুষকে প্রণাম জানাই। এবং মানে উনি গোবরডাঙ্গা ব্যাপী, মানে গোবরডাঙ্গা জুড়ে, তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে সমস্ত এলাকায় গলিতে রাস্তার ধারে গাছ লাগিয়েছেন উনি। উনি ছোটদের জন্য নাটক লিখেছেন, নাটক মঞ্চস্থ করেছেন, উনি ছড়া করেছেন, ওনার দুটি বড় ছড়া সংকলন প্রকাশিত হয়েছে। এই প্রচার পরিবেশ রক্ষার জন্য, পরিবেশ বলতে গাছপালা পশু পাখি, আমরা যা নিয়ে চারিদিকে বেঁচে আছি বেঁচে থাকি সব কিছু রক্ষা করতে হবে। এর যদি আমরা বন্ধ করতে পারি, তামাক সেবন যদি বন্ধ করতে পারি, তাহলে আমাদের এই ধূমপান থেকে আমরা অনেকটা রক্ষা পাব। এছাড়াও আমরা রাস্তাঘাটে যে গাছগাছালি লাগাচ্ছি এগুলোকে যত্ন করে বড় করতে হবে, তাহলে আমরা ভবিষ্যতে আমাদের পরিবেশকে আমরা সবুজ সবুজ রূপে পাব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।